রোদ তো হয়নি এখনো, সে কুয়াশা কুয়াশা মেঘ। এ শীতের দিন ধান শুকানো খুব কঠিন হয়ে যায়। স্বাগতম জানাই পল্লীনগরের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আজকে আমি শস্যের ক্ষেতে চলে আসলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন শস্যের ক্ষেত। এই শস্যের ক্ষেতটি হচ্ছে আমাদেরই শস্যের ক্ষেত, আর আপনাদেরকে কাছ থেকে শস্যের গাছগুলো দেখাচ্ছি। এই তো শস্যের গাছগুলো, আর শস্যের পাতায় শিশিরের ফোঁটা জমে রয়েছে। আর এখন সকালবেলা, এই যে দেখতে পাচ্ছেন কুয়াশার শূন্য আকাশ, এই যে মিটিমিটি রোদ, এই মাত্র সূর্য উঠল। এই তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার ধারে শস্যের ক্ষেত রয়েছে। আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন শস্যের ক্ষেতগুলো। আসলে কি এখন গ্রামে প্রচুর পরিমাণে শস্যের চাষ করে, কেননা এখন সয়াবিন তেলের দাম বেড়ে গেছে, যার জন্য শস্যের চাষ বাড়ানো হয়েছে। কেননা এখন প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য প্রায় 195 থেকে 200 টাকা লিটার। এসে দেখতে পাচ্ছেন শস্যের ক্ষেত আমাদের, এখানে মোট 3টি জমি রয়েছে। এখানে আর এই পাশে দেখতে পাচ্ছেন গ্রামের মানুষেরা এই ক্ষেতের মাঝে সিদ্ধ করা ধান শুকাই। এসে দেখতে পাচ্ছেন নেট, এই নেটের সাহায্যে এখানে ধান মেলানো হয়, আর ধান মেলে এখানে ধান শুকানো হয়। এই তো একজনকে দেখতে পাচ্ছেন জায়গা পরিষ্কার করছে, সেও ধান এখানে মেলাবে আর ধান শুকাবে। কি খবর, এতদিন পর ধান সিদ্ধ করবেন নাকি? আজকে ধান লাগবেন নাকি? আগে কি করে রেখে দিতে এখন পাড়া পাড়ি না পাড়া পাড়ি কাজে কানে ধান কাটা মারা ধান কাটা। কয় মন সিদ্ধ করছেন? না, একবারে 5 মন। মোট কয় মন দিবেন? ভালো, 3 খেপ দিলে 15 মন, 1 খেপ তো 5 মন। তো 5 মনের জায়গাতে বড় লাগবে তোমার, 5 মন ধান লড়া দিবেন। আর এই ধানগুলো কার? সবিন দেখে না এই ধানগুলো, এই যে বস্তা আছে, তারপরে নেটের মধ্যে আছে বস্তাগুলো তোমার। ভালো, আর কে এটা? ইলি, হ্যাঁ এটা মামুনি। ধান শুকাইবা তুমি এখানে? হ্যাঁ, ওই যে তোমার ছোট্ট ঘর, ছোট্ট ঘর ওখানে যাও, যাও বসে থাকো, ধরো যাও। তাহলে অনুজিত দা দেন, তাহলে করেন, তাহলে গেলাম আমরা বাড়ির দিকে। হয় দেখে যাও ফেলানটা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো রোদ, রোদ তো হয়নি এখনো, সে কুয়াশা কুয়াশা ম্যাক। এ শীতের দিন ধান শুকানো খুব কঠিন হয়ে যায়। আর দর্শক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম আমাদের কত দূরে, আর অথচ এখানে দেখেন আমাদের সেই খোলা মাঠে ধান সিদ্ধ করা এখানে এসে শুকানো হয়। কেননা গ্রামে যখন ধান শুকানো হয়, যেখানে গ্রামে যদি ধান মেলিয়ে রাখা হয়, তাহলে অবশ্যই সেখানে হাঁস মুরগি উপদ্রব বেশি হয়, যার জন্য মাঠের দিকে ধান শুকানো হয়। আর বিশেষ করে হচ্ছে গিয়ে গ্রাম মানে হচ্ছে মনে করেন গাছপালাতে পরিপূর্ণ থাকে, আর সেখানে খুব ভালোভাবে রোদ পায় না বা সূর্যের আলো পায় না, যার জন্যে গ্রামের মানুষেরা এই মাঠে ধান শুকানোর জন্য মাঠে ধান নিয়ে আসে। আর আপনারা দেখতে পাচ্ছেন, এই তো আপনাদেরকে তো এর আগে দেখালাম যে ধানগুলো এখানে নিয়ে এসে তারা শুকাই। আপনারা দেখতে পাচ্ছেন এসো ধান লাগানোর জন্য বীজ বপন করা হয়েছে এই ক্ষেতে। আর এই বীজ বপনের ক্ষেত এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে গ্রামের ধারে যদি ফসল চাষ করা হয়, তারা হাঁস মুরগি খুব উপদ্রব করে, যার জন্য এই ক্ষেতের চারিপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছি।
এসে দেখতে পাচ্ছেন একটু জায়গা ফাঁকা রাখে নাই, কেননা যদি একটু যদি ফাঁকা রাখি তাহলে অবশ্যই হাঁস মুরগি ঢুকে সেখানে উপদ্রব করবে। আর এখানে যে ধানের বীজগুলো বপন করা হয়েছে সে ধানের বীজ বপনের ক্ষেতটা নষ্ট করে ফেলাবে, যার জন্য চারিদিকে ঘিরে রেখেছি। হ্যাঁ, এদিকে তো পাতা পড়ে রয়েছে যে রে, পাতায় যে আমাদের ধানের বীজগুলোর সমস্যা করে ফেলাবে, হবে ধানের গাছ তো আবার। হ্যাঁ, আরে ওইদিকে ঘন হয়েছে, এদিকে পাতলা, ওদিকে সবুজ লাগছে, কি আবার গাছের জন্য নাকি? গাছের ছায়া আছে তার জন্য এখানে ধানের চারাগুলো উঠলো না নাকি? আর যে পাতা পড়ছে এখনই যদি পাতা পড়া শুরু করে তাতে কেমনে হয়? ওই ধারের দিকে আবার সবুজ লাগছে পিছন। আর একটা দর্শকবৃন্দ, আর একটা কথা বলি আমি, আপনাদের এলাকায় এই ধানের চারাকে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের গ্রামের মানুষেরা এই ধানের চারাকে বলা হয় বিছন। আর এই বিছন বলে কারণ হচ্ছে কি, আঞ্চলিক ভাষা, এটা যে অঞ্চলে যেমন ভাষা, আর আমাদের অঞ্চলে এই ধানের চারাকে বলে বিছন। আর আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে আপনাদের এলাকায় এই ধানের চারার নাম কি রাখা হয়েছে, সেটা আমি জানতে পারবো বা বুঝতে পারবো।